বান্দরবানে অভিযান চালিয়ে কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের স্থানীয় প্রধান সমন্বয়ক চেউসিম বমকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। রোববার ভোর পাঁচটায় র্যাব ১৫ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ। একেবারে প্রথম দিকে প্রতিষ্ঠাতার অন্যতম প্রধান সমন্বয়ক এবং এই যে কিছুদিন পূর্বে যে একটা জন ঘটনা ঘটেছে তার অন্যতম পরামর্শ বলেন বা উপদেষ্টা বলেন চেউসিম বম নামক একজনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এই অপারেশনের দিকে আমি বর্ণনা দিতে যাই, সেক্ষেত্রে বলবো যে গতকাল আমরা যখন তথ্যটা পাই যে চেউসিম বম এখানে সোয়ালোকের একটি জায়গায় তিনি অবস্থান করছেন এবং তার বাসা এখানে এবং তিনি এই ঘটনার সাথে জড়িত এবং আমাদের কাছে কিছু সুনির্দিষ্ট তথ্য রয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ যেটা আমরা তার কাছে প্রমাণ পেয়েছি এবং এই তথ্যের ভিত্তিতে আমরা আমাদের অপারেশন কার্যক্রমটা পরিচালনা করি। ইনিশিয়ালি আমরা তার বাড়িটাকে ঘেরাও করে ফেলি এবং ওই সংশ্লিষ্ট এরিয়াটাকে আমরা ঘেরাও করে ফেলি আমাদের কোনো অভিযানের টিম। এই অভিযানে আমাদেরকে আমাদের সাহায্য করেছে সে বাংলাদেশ সেনাবাহিনী আমাদেরকে সহযোগিতা করেছে। ঘেরাও করার পরে আমরা তার বাসায় প্রবেশ করে তাকে খোঁজা শুরু করি এবং আপনারা শুনে ভাবেন যে তার বাসায় প্রবেশ করতে আমাদের প্রায় ২০ মিনিটের মতো সময় লেগেছে। তার একটা পাকা একতলা পাকা বিল্ডিং এবং কোনোভাবে তিনি তার বাসা খুঁজছিলেন না, যাই হোক যে কোনো উপায়ে আমরা তার বাসায় প্রবেশ করি। প্রবেশ করার পরে তাকে খোঁজার পরে আমরা তাকে তার বাসায় খুঁজে পাওয়া যায় না এশিয়া। এরপর আমরা আশপাশে খুঁজি বিভিন্ন উপায়ে বাসায় এবং বিভিন্ন জায়গা এবং সেখানে কোথাও না পেয়ে পরবর্তীতে তার বাসার ভিতরে একটা স্টিল স্ট্রাকচার আছে, ছোট একটা স্টিল স্ট্রাকচার আছে, সেই স্টিল স্ট্রাকচারটা তালাবদ্ধ অবস্থায় পাই আমরা। সেটা আমরা খোলার জন্য চেষ্টা করি এবং তার পরিবারের সদস্যরা এখানে খুবই রাগ বিরোধ করে আমাদের সাথে এবং কোনোভাবেই তারা ওটা খুলে দিবে না। তো পরবর্তীতে এক পর্যায়ে এটা খোলা হয় এবং সেখানে ওই পুটুরি ছোট্ট একটা পুটুরি ছিল স্টিল স্ট্রাকচারে, সেই পুটুরির ভিতর থেকে আমরা তাকে বের করে নিয়ে আসি। ছয়টি নিগোষ্ঠীকে নিয়ে 2014-15 দিকে আমি সাউথ এক্সাক্টলি বলতে পারছি না, কেএমডিও কুকিচিন ন্যাশনাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন নামে একটি সোশ্যাল অর্গানাইজেশন গঠন করা হয়, যে অর্গানাইজেশনে একজন অন্যতম প্রধান নেতা ছিলেন এইচ এস সি বং এবং তার ভাষ্য মতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ আমরা যেটা জানতে পেরেছি তিনি ছিলেন এ সময় আরও উপস্থিত ছিলেন র্যাব ১৫ এর উপ অধিনায়ক মেজর মোহাম্মদ শরীফুল আহসান, কোম্পানি অধিনায়ক সিপিসি ৩ স্কোয়াড্রন লিডার তৌহিদুল মুবিন খান। লুনা ফ্রস্নিপা, ঢাকা পোস্ট।